আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খালি ঘরে গুণের মাধ্যমে সংখ্যা বসানো যায়। তো এখানে একটা গুণ দেখানো হয়েছে, 2 খালি ঘর, খালি ঘর গুণন খালি ঘর 1 8। তারপরে গুণটা করা আছে, তার মাঝে খালি ঘর আছে এবং গুণের উত্তরের ক্ষেত্রেও 3টা খালি ঘর আছে। সুতরাং আমরা এখান থেকে কিভাবে এই খালি ঘরগুলা পূরণ করতে পারি, পুরো গুণটা দেওয়া আছে, তো আমাদের এই খালি ঘরে সংখ্যাগুলো বসাইতে হবে। আমরা দেখি প্রথমেই গুণটার চেহারা। এখানে 3টা সংখ্যা, উপরেও 3টা সংখ্যার সাথে গুণ হবে, সুতরাং 1 2 3, 3টা পার্টে গুণ হবে। এখন 1 2 3 এই 3টা পার্টের মধ্যে আমরা এখানে দেখছি যে এখানে পুরো একটা সংখ্যা, এখানেও পুরো একটা সংখ্যা। তো এখানে পুরো একটা সংখ্যা আমরা তখনই পাবো যখন এখানে পুরোপুরি আমরা গুণ করতে পারবো। তো এটা দ্বিতীয় ঘরে আছে আর এখানে দ্বিতীয় ঘরে সংখ্যা আছে, এখানেও পুরো একটা সংখ্যা আছে কিন্তু এখানে আমরা খালি ঘর আছে, যেই খালি ঘরের সংখ্যা দিয়ে পুরো গুণ করলে এখানে আমরা সেই সংখ্যা পাব। তো খালি ঘরের সংখ্যাটা আমরা জানি না, যেহেতু আমরা এক জানি, এক দিয়ে গুণ করলে এই সংখ্যাটা হবে, সুতরাং আমরা এক দিয়ে প্রথমেই এই সংখ্যাকে গুণ করে, এক দিয়ে এই সংখ্যাকে গুণ করে এইটা পাইছি। সুতরাং এইটার থেকে আমরা এখানে খালি ঘর পূরণ করতে পারবো। কিভাবে পারবো? এখানে দেখি 8 হচ্ছে একক আর 1 দশক। যদি দশক হয় তাহলে দশকের জন্য এখানে একটা শূন্য দিয়ে আমাদের গুণ শুরু করতে হয়। তো শূন্য দিয়ে দিলাম, তো 1 দিয়ে এই সংখ্যাকে গুণ করলেই আমরা এটা পাব। সুতরাং দেখা যায় যে 1 দিয়ে যদি আমরা 8কে গুণ করি তাহলেই আমরা 8 পাব, এখানে তাহলে 8 পাব আমরা। আবার 1 দিয়ে এখানে যে সংখ্যা আছে সেটাকে গুণ করলে এইখানকার সংখ্যাটা পেয়ে যাব। এখানে যেহেতু 2 আছে আমরাও ধরে নিতে পারি যে এখানেও 2 আছে আর এখানে 2-এর জন্য 2, সুতরাং এই গুণটার ক্ষেত্রে 1 দিয়ে এই পুরো গুণটার করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। এই 2টা খালি ঘরের সংখ্যা আমরা এখন পেয়ে গেছি। কি কি পেয়ে গেছি? 1 দিয়ে 228কে গুণ করলে এখানে 228 হয়ে যায়। তো এই খালি ঘর দিয়ে যদি আমরা আবার গুণ করি, এটা যেহেতু শতক সেহেতু এখানে আমাদের 2টা শূন্য দিয়ে দিতে হবে। তো এই খালি ঘরের সংখ্যাটা আমরা তখনই বের করব যখন আমরা যোগ করে হিসাব করব। তার আগে দেখি একক 8 আছে, 8 দিয়ে তাহলে আমরা এই টোটাল সংখ্যাকে গুণ করার পরে এই খালি ঘরের সংখ্যাটা বসাই দিব। তাহলে 8 দিয়ে আমরা 8কে গুণ করলে 28 64 4, হাতে থাকে আমাদের 6, 8 2 16, 16 আর 6 17 18 19 20 21 22, তাহলে এই খালি ঘরে আমাদের বসবে 2। তাহলে আমরা এখন এই সংখ্যা পূর্ণ করা আছে, এখন যোগ করে ফেলি। 4 এখানে বসে গেল, 8 আর 2 শূন্য বসে গেল, 8 আর 2 তাহলে হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 1 6, 8 এখানে বসবে, পুরো এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে জিনিসটা খেয়াল করব, এই যে এই সংখ্যাটা আমরা পাইছি এই জিনিস দিয়ে পুরো সংখ্যাকে গুণ করার ফলে, আমরা প্রথম দিনই একটা সূত্র জানছি যে গুণ 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 সমান সমান গুণফল। তো ওইখান থেকে আমরা জানতে পারছি গুণফলকে যদি গুণ দিয়েও ভাগ করি তাহলে গুণন পাব, আবার যদি গুণন দিয়েও ভাগ করি তাহলে আমরা গুণ্য পাব। তো সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে যদি পুরো সংখ্যাকে গুণ করার ফলে এই গুণফলটা পাই, তাহলে এই সংখ্যাকে যদি আমরা এই টোটাল সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেও আমরা এই ঘরের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে? 1824কে ভাগ দিতে হবে 2 2 8 দিয়ে। এটা দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে ভাগফল আমরা পাই 8। সুতরাং এখানে যদি 8 বসিয়ে দিই
তাহলে আমাদের পুরো খালি ঘর পূরণ শেষ হয়ে গেল। এটা আইকিউ টেস্টের মতো, আইকিউ টেস্ট যেভাবে হয় আর কি, খালি ঘর পূরণ করো। তো আমাদের চিন্তা করে বের করতে হবে যে কোন জায়গার সংখ্যাগুলো কীরকম অবস্থায় আছে, তো সেই সংখ্যার উপর বেস করে আমাদেরকে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। আর একটা অঙ্কে আসি আমরা, 3 নম্বর, 7 খালি ঘর, খালি ঘর গুণন 6, 3। এরপরে 2টা খালি ঘর আছে 3 দিয়ে গুণ করার পরে, আর 6 দিয়ে গুণ করার পরে এখানে 3টা খালি ঘর আছে, এবং যোগ করার পরেও 3টা খালি ঘর আছে। এখন আমরা যে জিনিসটা খেয়াল করব, যদি খালি ঘরের সংখ্যাকে গুণ করি তাহলে আমরা এখানে 6 পাব। তো 3 দিয়ে খালি ঘরের কোন সংখ্যাকে গুণ করলে আমরা 6 পেতে পারি? 3 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলেই আমরা এখানে 6 পাই। তো তারপরের সংখ্যাকে আবার গুণ করতে হবে আমাদের, তো 3 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে আমরা 2 পাব? যদি আমরা 4কে গুণ দিই তাহলে 3 চারা 12-র 2 পেয়ে যাব। আবার 3 দিয়ে 7কে গুণ করলে 3 7টে 21, আর হাতে 1 আছে তাহলে এখানে আমরা 22 পেয়ে যাব। সুতরাং এই 2টা খালি ঘর পূরণ হয়ে গেল, এই 2টা খালি ঘর পূরণ হয়ে গেল। এখন 6 দিয়ে আমাদের 442কে গুণ করতে হবে, যেহেতু 6 দশক, সুতরাং এখানে একটা শূন্য বসায় দিব। 6 দুগুণে 12-র 2, হাতে থাকে 1, 4 ছক 24, 24 আর 1-এ 25-এর 5, হাতে থাকে 2, 6 7 42, 42 আর 2 44। এখন যোগ করি, 6 2 আর 2 এখানে বসবে 4, 5 আর 2 7, 4 আর 2 6, এখানেও আমাদের খালি ঘর পূরণ হয়ে গেল। গ্রামে 324টি পরিবার আছে, প্রতি পরিবার জমা দেয় 250 টাকা করে, তাহলে মোট কত জমা হবে? এটা আমাদের এক্সারসাইজের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে প্রতি পরিবার, তাহলে প্রতি পরিবার বলতে আমরা কি বোঝাই? প্রতি পরিবার বলতে একটি পরিবারকে বোঝাই। তাহলে আমরা লিখে ফেলি, একটি পরিবার পরিবার জমা দেয় সমান 250 টাকা। এখন যদি 324টি পরিবার কত টাকা জমা দেয় সেটা বের করতে হয়, তাহলে আমাদেরকে গুণ করতে হবে। 324টি পরিবার জমা দেয় সমান সমান 250 গুণন 324। এখন আমরা এই গুণটাকে রাফে করব, 324 গুণন 25, 4 5 20-এ 0, 5 2 গুণে 10-2, 3 5 15-এ 1-16, 0 4 2 গুণে 8, 2 2 গুণে 4, 3 4 12, 0 0-10-11-এর 1, হাতে থাকে 1 4 1। লাস্টে একটা শূন্য আমরা অফ রাখছি, এই শূন্যটা এখানে বসাই দিব, 1 4 1-0-0-0 টাকা। অতএব উত্তর হবে আমাদের 1 4 1-0-0-0 টাকা, অর্থাৎ 1,41,000 টাকা। এখন আমরা এক্সারসাইজের কয়েকটা অঙ্ক দেখব। অনুশীলনীর 1 নম্বরের 9 দেওয়া আছে, 7,010 গুণন 140। আমরা এটা 2টা শূন্য অফ রেখেও গুণ করতে পারি, যদি গুণকে দেখাইতে হয় তাহলে শূন্য দিয়েও গুণ করতে হবে। তাহলে শূন্য দিয়ে 4টা সংখ্যাকে গুণ করলে 4টা শূন্য হয়ে যাবে,
চার দশক শূন্য বসাই দিলাম, 400, 4 1 কে 4, 400, 4 7টা 28, এখানে 2টা শূন্য, 0107, যোগ করলে 0 0 4 1 8 9, এটা আমাদের উত্তর। আরেকটা অঙ্ক দেখি, 2 নম্বর অনুশীলনীর 2 নম্বর প্রশ্নের 5 নম্বর অঙ্ক, শূন্য শূন্য গুণন 700 সমান সমান কত? তাহলে আমরা এটাকে রাফে করে নিই, রাফে 34 গুণন 7, 4 7টা 28-এর 8, হাতে থাকে 2, 3 7টে 21 আর 2 23, তাহলে আমরা এখানে হটের জায়গায় বসাই দিব 2 3 8, 1 2 3 4, 4টা শূন্য, শেষ। তো আরেকটা অঙ্ক দেখি, সহজ পদ্ধতিতে 3 এর 5, 101 গুণন 23, তাহলে 101-কে আমরা লিখতে পারি 100 যোগ 1, এর সাথে গুণ দিব 23, সুতরাং 23 দিয়ে যদি 1-কে গুণ করি 23 00 যোগ 23, এই যোগটা 3 আর 0 3, 2 আর 0 2 3 2, এটাই উত্তর। আমাদের যারা পড়ুয়া ছাত্র তাদের জন্য HW থাকলো।